অস্থায়ী পৌর কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পৌর এমপ্লয়িজ ইউনিয়নের। শুক্রবার গঙ্গারামপুর পৌরসভার বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন গঙ্গারামপুর পৌর এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা, যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকে বেশ কিছু দাবি দাবা তুলে ধরেন এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। তাদের দাবিগুলির মধ্যে ছিল অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, শূন্য পদে স্থায়ী কর্মচারী নিয়োগ করতে হবে, ক্যাজুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে, ডিএ প্রদান করতে হবে। এছাড়াও অন্যান্য দাবিতে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করল পৌর এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। এই বিষয়ে এক পৌরকর্মী পার্থ সরকার বলেন, গঙ্গারামপুর পৌর এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে গঙ্গারামপুর পৌরসভার গেটের বাইরে দাঁড়িয়ে আমাদের নির্দিষ্ট কিছু দাবি দাবাকে সামনে রেখে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমাদের প্রথম যে দাবিটা, সে দাবিটা হচ্ছে অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণ করতে হবে, এটা মূল দাবি। আমরা দ্বিতীয় যে দাবিটা রেখেছি যে আমাদের পৌরসভার বয়স অনেক, এই পৌরসভায় অনেক কর্মচারী যারা রিটায়ার করলেন তাদের পদগুলো শূন্য হয়ে আছে, অবিলম্বে এই স্থায়ী পদ শূন্য পদগুলোকে অবিলম্বে স্থায়ী কর্মচারী নিয়োগ করে পূরণ করতে হবে। কন্ট্রাকচুয়াল এবং যারা ক্যাজুয়াল কর্মী আছে তাদের যে ওয়েজটা দেওয়া হচ্ছে সেই ওয়েজে তাদের পরিবার প্রতিপালন করা যাবে না। আমাদের গভর্নমেন্টের একটা রুলস আছে, ভারত সরকারের যে রুলস, যে কোনো কর্মচারী, যে কোনো শ্রমিক তার পার ডে 600 টাকা করে সে পাবে, যে কোনো জায়গায় কাজ করবে তাহলে সেই অনুপাতে 18,000 টাকা ন্যূনতম তাদের বেতন মাসিক দেওয়া প্রয়োজন। আমরা দাবি রেখেছি যে আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের কর্মচারীরা, বিশেষ করে সি গ্রুপ, বি গ্রুপের কর্মচারীরা, তারা যে বেতনটা পায় সেই বেতন দিয়ে সংসার প্রতিপালন করা খুবই দায় হয়ে পড়েছে। মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে, যেভাবে অস্থবিন্দু, স্বাভাবিক কারণেই আমরা ডিআরএস যে অ্যানাউন্স, আমরা বিগত সরকারের আমলেও আমরা দেখেছি যে মূল্যবৃদ্ধি হলেই বছরে অন্তত একটা বা দুটো দিয়ে দিই, কিন্তু এই সরকারের আমলে আমরা যেটা দেখলাম যে প্রথম দিকে খুব কম পরিমাণ দিয়ে দিতে, বছরে একবার দিত, তারপরে আস্তে আস্তে সেটা বন্ধ করে দিল। এবং বন্ধ করার মধ্যে দিয়ে গিয়ে তো কর্মচারীদের একটা প্রাপ্য অধিকার, সেই অধিকারের প্রশ্নে যখন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের সামনে বলার চেষ্টা করলো কর্মচারী যখন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে শুরু করলো, তখন কর্মচারীদেরকে তিনি কুকুরের মতো ঘেরগুল করে এই ঘেরগুল ভাষাটা উল্লেখ করলেন। কিন্তু আমরা বলতে চাই যে আমাদের যে অধিকার, সেই অধিকারটাকে হরণ করা চলবে না। স্বাভাবিকভাবেই এই অধিকারকে আদায় করবার জন্য আন্দোলন লড়াই সংগ্রাম যেমন একদিকে হচ্ছে, আরেকদিকে আমরা আইনের লড়াইটা শুরু করেছি। এবং আইনের লড়াই যেটা লক্ষ্য করা যাবে, হাইকোর্ট বলতে বাধ্য হল যে কর্মচারীরা তাদের অধিকারের প্রশ্নেই বিয়ে পেতে পারে, এবং সেই বিয়ে অতি দ্রুততার সাথে আমাদের দিতে হবে। 30% বকেয়াটি সেই ডিএকে অবিলম্বেই কর্মচারীদেরকে প্রদান করতে হবে। ইতিমধ্যে বিদ্যুৎ কর্মচারীরা, তারাও আন্দোলন লড়াই সংগ্রাম করে তারা তাদের দাবি আদায় করতে পেরেছে। ডিএ সংক্রান্ত প্রশ্ন আমরা সেটা আজকে কি কোনো ডেপুটেশন দেওয়া হলো পৌরসভায় আপনাদের তরফে, না শুধু বিক্ষোভ কর্মসূচি? বিক্ষোভ অবস্থান। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।